আসসালামু আলাইকুম, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ওয়াশিং মেশিনের। আমাদের ওয়াশিং মেশিনের সমস্যা হলো যে প্রায় টেকনিশিয়ানকে মানে বলছি যে ওয়াটার লেভেলের সমস্যা, টেকনিশিয়ানগুলো বুঝতে পারছে না ওয়াটার লেভেল সিলেক্টর লাগাচ্ছে, লাগানোর পরেও সেম সমস্যা থেকে গেছে যে মেশিন কাজ করছে না। এটা আমরা ওয়াশিং মেশিন সিলেক্টর কীভাবে লাগাই, টেকনিশিয়ানরা কী করে, তাদের ওয়ার্কশপে হয়তো পানি থাকে না, বিদায় কী করে যে ওরা পানিটা আগে ড্রামে ভর্তি করে নেয়, ভর্তি করার পর আমাদের এই ওয়াটার সিলেক্টরটা লাগাই। ওয়াটার সিলেক্টর লাগানোর কারণে কী হয়, আমাদের এখানে একটা ড্রাম আছে, ওয়াটার ড্রাম। এই ড্রামের ভিতরে যখন পানি থেকে যায়, আমরা যখন এই পাইপটা খুলি, খোলার পরে তখন এখানে বাতাস ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর এই পাইপের ভিতরে বাতাস ঢুকে যায়। বর্তমানে দেখেন পাইপের ভিতরে কোনো পানি নাই, পাইপে একটুকু পানি নাই, অনলি বাষ্প আছে, বাতাস। আমরা টেকনিশিয়ান কী করি যে ওয়াটার সিলেক্টার যখন চেঞ্জ করতে বলি, তখন কী করে ওয়াটার সিলেক্টার নিয়ে আসে, পাইপটা খুলে ওয়াটার সিলেক্টারটা লাগিয়ে দেয়। ওয়াটার সিলেক্টার যখন লাগিয়ে দেয়, তখন এটার ভিতরে একটা পাম্প থাকে, হাওয়া থাকে। এখানে প্রেশার দেওয়ার মাধ্যমে, এখানে প্রেশার সুইচ আছে ওয়াটার সিলেক্টারের মধ্যে, প্রেশার সুইচটাতে কাজ করতে তখন কাজ আর করে না। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে ওয়াটার সিলেক্টার যখন লাগাবো, তখন যা পানি আছে আমাদের ড্রামের ভিতরে সম্পূর্ণ পানি ফেলে দিতে হবে, একটুকু পানি যেন না থাকে। সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার পর তারপরে ওয়াটার সিলেক্টার লাগাতে হবে, স্প্রিং করতে হবে। স্প্রিং করার পর সম্পূর্ণ পানিটা ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পর আমাদেরকে ওয়াটার সিলেক্টার লাগাতে হবে। আমরা কিন্তু তা করছি না, আমরা কী করছি, ভিতরে পানি আছে কিন্তু আমরা ওয়াটার সিলেক্টার লাগিয়ে দিচ্ছি। ওয়াটার সিলেক্টার লাগিয়ে দেওয়ার কারণে কী হয়েছে, আমাদের ওয়াটার সিলেক্টার ভালোভাবে কাজ করছে না। সেক্ষেত্রে দেখেন আমাদের বর্তমানে একটা কথা বলছি যে এখন ভিতরে একটুকু পানিও নাই এবং সম্পূর্ণ বাষ্প আছে, আর এটা হলো ওয়াটার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ভিতরে ওয়াটার আছে আর এখানে কিন্তু বাষ্প তৈরি হয়, বাতাস তৈরি হয়। পানির চাপে পর যখন বাতাস তৈরি হয়, তখন এখানে একটা প্রেশার আসে, প্রেশার আসার কারণে আমাদের এখানে একটা সুইচ আছে, প্রেশার সুইচ, প্রেশার সুইচে এখানে একটা সুইচটাকে অন অফ করে, যখন ফুল ট্যাঙ্কি হবে তখন একটা একরকম অন হবে, হাফ ট্যাঙ্কি হলে একরকম অন হবে, দুই রকম অন অফ আছে, এখানে তিন ভাগে ভাগ করা থাকে। আচ্ছা এখন আর ইয়ে করো, চেঞ্জ করো, আমরা দেখেন পুরাতন সিলেক্টরটা লাগাবো। এখন আমরা দেখেন মুখ অবশ্যই যেন টাইট থাকে। এখন যদি আমরা এখানে একটা সিলেক্টর লাগাই, এই সিলেক্টর হলে পুরাতন নতুন একটা লাগাবো, এখন কিন্তু কাজ করবে না। লাগাও, নতুন লাগাও, ভালো একটা সিলেক্টর লাগালাম, তখন কিন্তু এখন কাজ করবে না। কেন কাজ করবে না, সেটা হলো যে ভিতরে আমাদের হাওয়া ছিল, আর ভিতরে হাওয়াটাতে সুইচটাকে অন অফ বন্ধ করে দিল। চালাবো, সুইচ দাও, ওয়াটার দাও, আমাদের সময় লাগবে পানি লিখে, একটু পানি লিখ। এই পাইপের ভিতরে যদি এক চুল পরিমাণ পানি থাকে, এই সিলেক্টার সুইচ কিন্তু কাজ করবে না। এটা সবসময় খেয়াল রাখবেন, হ্যাঁ, যতক্ষণ এটার ভিতরে পানি যদি এক ফুট ঢুকে যাই, তাহলে এটা সিলেক্টারে কাজ করবে না। এখন যদি পানি দেওয়া হয়েছে, এখন কাজ করতে পারে নাও পারে, তারপরে যদি কাজ না করে তাহলে ড্রেন লাইন করে আবার এটাকে আবার আপনাকে দেখাবো কীভাবে কাজ করে। আমাদের হেল্প করছে ডলার ভাই, টেকনিশিয়ান, যদি কোনো সমস্যায় পড়েন আমাদের টেকনিশিয়ানের সঙ্গে কথা বলতে পারেন। টেকনিশিয়ানের নাম্বারটা বলেন, 01676955438। ঠিকানা সাহেব বাজার
আলু ভর্তি নম্বর 500 টাকার পাশে আচ্ছা এসি সলিউশন এসি দোকানের নাম এসি সলিউশন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় ওনার ফোনে ফোন দিতে পারেন আপনার কোনো সমস্যা বলে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার দায়িত্ব তার সে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের পানিলা শেষ হোক তারপরে দেখেন আপনার অর্ডার সিলেক্টর কাজ করছে কিনা অর্ডার সিলেক্টর কাজ যদি না করে তাহলে জানবেন যে এটা কাজ না করার কারণ একটাই যে আমাদের পানি থাকতে পানি দিয়েছি অটো সিলেক্টরটা খুলে আছি পানি থাকা অবস্থায় অটো সিলেক্টর খোলার কারণে এই অটো সিলেক্টর কাজ নাও করতে পারে করবেও না হয়তো বা পানি অর্ধেক হয়ে গেছে অলরেডি এখনো পানি চলে গেছে বাতাস বাড়ি গেল চালু হবে এই তো টেকনিশিয়ান আমাদের টাইম কি প্রায় অর্ধেক হয়ে গেছে তাও দেখা যাক আমাদের চালু হয়ে গেছে পানি নাই হ্যাঁ এই পাইপের ভিতরে একটুকু পানি নাই এই পাইপের ভিতরে যদি এক ফোঁটা পানি থাকে তাহলে এই পাইপে যদি এক ফোঁট পানি থাকে তাহলে কিন্তু আপনার মেশিন চালু হবে না আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন খেয়াল করে যদি কাজ করেন তাহলেই হবে এর মধ্যে অনলি বাতাস থাকলে কাজ করবে পাইপ খুলো মুক্ত খুলো খুলো দেখেন এখানে বাতাস ঢুকে গেল বাতাস ঢুকে যাওয়ার কারণে বাতাস পানি লিতে শুরু করে দিল লেখা বাবা বাতাস ঢুকার কারণে পানি লাগা শুরু করে দিল এটা এখন আর কাজ করবে না আমরা সেক্ষেত্রে কী করি যে আমরা সিলেক্টার সুইচ যখন লাগাই তখন ড্রামে পানি থাকে ড্রামে পানি থাকা অবস্থাতে আমরা সিলেক্টার সুইচ লাগাচ্ছি ড্রামে পানি থাকা অবস্থায় যদি আমরা সিলেক্টার সুইচ লাগাই হ্যাঁ তারপরে দেখেন এখানে আমাদের পানি চলে এসছে দেখেন পানি আমাদের পানি থাকার কারণে জি পানি থাকার কারণে এটা এখন সিলেক্টার কোনো কাজ করবে না দেখতে পাচ্ছেন পানি পাইবে হ্যাঁ দেখেন এটা আর কখনো অফ হওয়া সম্ভব না আমরা যখন সিলেক্টার সুইচ লাগাচ্ছি তখন কী করছি আমাদের ড্রামে পানির অবস্থাতেই আমরা সিলেক্টার সুইচ লাগাচ্ছি লাগিয়ে যতবারই আমি সিলেক্টার সুইচ লাগাই না কেন পানি থাকা অবস্থাতে আমাদের কোনো রকমই কাজ করবে না কারণ এখানে বাতাসের সঙ্গে মানে সুইচ করবে না বাতাস নাই এর ভিতরে আর যখন এই ইয়েটা লাগানো হবে নতুন সিলেক্টার একশোটা লাগালেও এই সিলেক্টারের কাজ করবে না আপনার পানি এখানে থাকবে না এবং এখানে যে ড্রামটা আছে এখানেও একটা ড্রাম আছে এই পানির জন্য আলাদা ড্রাম বাতাসের জন্য যে চড়া যেটা আছে এটা বাতাসের জন্য ড্রাম আলাদা তৈরি করেছে কোম্পানি এখন আমরা পানি বের করে ফেলবো আমরা ওয়াটার বের করে ফেললাম বাইর চলছে এখানে যেহেতু আমাদের পাল্লা খোলা আছে বিদায় এই সুইচ কাজ করছে না পাল্লা খোলা থাকলে কোনো কাজ করে না পাল্লা বসে বন্ধ দেখতে হবে
আমাদের পানিগুলো বের হচ্ছে সম্পূর্ণ, পানি বের হলে আবার দেখেন কি অবস্থায় যাই। যদি পাইপে পানি বাড়ানোর পরেও যদি পাইপে পানি থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এখানে পাইপে যে পানি নামছে আস্তে আস্তে, এখানে বাতাস আছে, বাতাস দেখলে ওয়াটার সিলেক্টর কাজ করবে না। কিন্তু আমাদের পাইপ থেকে পানি বাড়াইনি, পাইপে পানি আছেই সচরাচর। আমাদের পাইপে পানি আছে, যাই হোক আমাদের এখানে যদি পানি থাকে, পাইপে যদি একটু পানি থাকে তাহলে পরবর্তী কাজও করবে না। দেখি পাইপে পানি আছে, এই পাইপে পানি থাকার কারণে কিন্তু কাজ করবে না, পানি সম্পূর্ণ আউট করতে হবে, খুঁজে হলো বের করে দিতে হবে। এক দুজন পানি না থাকে যে উপরে চেপে সম্পূর্ণ পানি বের করে দিতে হবে। পানি বাইর করার পর গা আমাদের এটা কাজ করবে, এর আগে কাজ করবে না। সেক্ষেত্রে কি করবেন, আমাদের যদি এখানে পাইপ থাকে, পাইপে যদি পানি থাকে সেটা একটা সুইচটা খুলবেন, খোলার পর এখানে খুঁজবেন, খুঁজার পর এখানে সম্পূর্ণ বাতাস জন পানির জন বাড়িয়ে যাবে, বাতাস জন অনলি দেখবে, তখন এটা আবার সিলেক্টার সুইচটা লাগিয়ে দেবেন। এখন যদি আপনি সিলেক্টার সুইচে সিলেক্ট করবে কাজ করবে, এখন দেখেন এখানে আমাদের পাইপে কোনো পানি নাই, আমাদের মেন সমস্যা থাকে পানি থাকা, যার কারণে সিলেক্টার সুইচ কাজ করে না। আচ্ছা এটা থেকে এটা পুরো শেষ করে দিই। আচ্ছা একবার আমরা পানি দিয়ে দেখাচ্ছি, পানি পানলো, পানিলে এটা ফাইনাল চালিয়ে দেখাচ্ছি চলছে কিনা। এই যে এখন সিলেক্টার সুইচে যেহেতু পানি নাই, এখন পানি ঢালা হবে, পানি ঢাললে এখানে পানি লিখছে, এবং পানি যে মাপে দেব, যদি লো লেভেল থাকে তো লো লেভেলে আছে সিলেক্টরে কাজ করবে, মিডিয়াম থাকলে মিডিয়ামে কাজ করবে, হাই থাকলে হাই হাইটে কাজ করবে। তাহলে টেকনিশিয়ান ভাইগুলো আপনারা একটু দেখে শুনে কাজ করেন। আপনাদের সমস্যা সবচেয়ে বড় সমস্যা তারা আছে আমাদের ওয়াটার লেভেল সিলেক্টর দেয়া, ওয়াটার লেভেল সিলেক্টরের কারণে আমাদের মেশিনগুলো আবার সার্ভিস সেন্টারে ঘুরিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমাদের সমস্যা কোনো সার্কিটের হয় না, সাধারণত ওয়াটার লেভেল সিলেক্টর আর ইনলেট ভাল্ব এরই সমস্যা বিশেষদের হয়। ইনলেট ভাল্ব ময়লা যদি থাকে তাহলে এটা কাজ করবে না, আপনার একটু অবশ্যই খেয়াল করবেন। আর যদি আপনাদের এখানে অতিরিক্ত ময়লা জাম্পিং হয় সেক্ষেত্রে আপনাদের এখানে নেট আছে একটা দুইটা, একটা নেট অলরেডি এখানে মুখ থাকে, মুখ খাপার সিস্টেম, খাপটা খুলে নেওয়ার পর আপনারা এখানে যদি একটু কাজ করে ড্যাম ফিক্স দেন তাহলে মোটরটা পরিষ্কার হয়ে যাবে, এবং ড্যাম ফিক্স দিলে মোটর কোনো সমস্যা হবে না এবং ফুল পরিষ্কার হবে। ড্যাম ফিক্স দেওয়ার পর এই মোটরটা আবার রানিং করা যায়। আমরা দেখা যায় যখন পানি না লাই তখন কী করি, মোটরটা ফেলে দিই, মোটরটা ফেলে দেওয়া দরকার নাই, আপনারা উল্টো হয়ে কাজ করেন, কাজ করার পরে আমাদের ড্যাম ফিক্স দেন, অথবা মুখটা ড্যাম ফিক্সে একটু চুবড়ি রাখেন মেটাল বাদে, মেটাল বাদে আপনারা যদি চুবড়ি রাখেন, কিংবা দেখা যায় যে এই নাটগুলো খোলার পর যদি আপনারা ড্যাম ফিক্সে চুবড়ি দেন তাহলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং এই মোটরটা আবার চলবে পুনরায় নতুনের মতনই চলবে, কোনো সমস্যা হবে না। আমাদের পানি লিখছে এবং পানি সময় মতন অফ হয়ে গেলে দেওয়া হয়ে গেলে
অক্সিজেন আমি প্যাক করে অক্সিজেন দিয়ে 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 খোলা খুলে দিতে লাগে দিয়ে নেক্সট মনিটরে পানি দিয়ে দিবে সব অক্সিজেন টেকনিশিয়ান সাহেব বলছেন যে এটা খাপটা একটু খুলতে হবে খোলার মধ্যে একটু ড্যাম্পিক্স দেওয়ার পর দুই মিনিট ওয়েট করার পর পানি ছেড়ে দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় আমাদের খোলা খুলিও লাগে না যদি আপনারা করতে চান তাহলে এমনি পাইপের মাথাতেও ড্যাম্পিক্স দিয়ে যদি পানি দেন তাও চলে যাবে হ্যাঁ কিংবা দেখা গেলেন আপনারা এখানে যদি কোনো একটা কিছু দিয়ে যদি ড্যাম্পিক্স দেন তাও ড্যাম্পিক্স দিয়ে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ একটু কাজ করে দেবেন মেশিনটাকে কাজ করার পর তার মধ্যে ড্যাম্পিক্স দেবেন ড্যাম্পিক্স দেওয়ার পর আপনারা পানিটা কিছুক্ষণ পর ছেড়ে দেবেন পানিটা ছেড়ে দিলেই আপনার সম্পূর্ণ পরিষ্কার হয়ে চলে যাবে আপনাদের শেষ পর্যন্ত দেখাই মিডিয়াম পানি অসব আসলে এটা অফ হবে সেটা দেখে নিই কাজে আমাদের লো লেভেল চলে এসেছে মেশিন সব লেগে গেল এটা হলো পারফেক্ট মাপ মিডিয়াম দিলে আর একটু উপরে উঠবে ওটা পর বন্ধ হয়ে যাবে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনারা সমাধান পেলেন যে আমাদের যদি পাইপে কোনো রকম পানি থাকে তাহলে আপনাদের মেশিন চালু হবে না এবং মেশিন ডিস্টার্ব দেখাবে সিলেক্টর সুইচ কাজ করবে না এটা অবশ্যই খেয়াল করবেন আসসালামু আলাইকুম আরএসসিপি রাজশাহী